অষ্টম শ্রেণীর ভূগোল দ্বিতীয় মূল্যায়নে এমসিকিউ সমাধান করব দেখো ফার্স্টে কি উদাহরণ সাময়িক বায়ুর উদাহরণে তোমাকে লিখতে হবে ট্যাটাস মেঘ কোন উচ্চতায় দেখা যায় তোমরা লিখবে ছ হাজার পাঁচশো থেকে কুড়ি হাজার ফুট উচ্চতায় ট্যাটাস মেঘ লক্ষ্য করা যায় তুমি যদি মাছসুমধ্যে একটি জাহাজে ডোলডামস ডোলডাম থেমে যাও তাহলে তুমি বৃত্ত মকরীয় নিরক্ষীয় সুমির উচ্চচাপ এলাকায় আছো তোমাকে লিখতে হবে নিরক্ষীয় অঞ্চলে নিরক্ষীয় অঞ্চলে তোমার ডোল লক্ষ্য করা যায় সেটা নিরক্ষীয় অঞ্চলে তোমাকে লিখতে হবে কটডিলেরা শব্দের অর্থ কী করড্রিলের শব্দের অর্থ হচ্ছে শৃঙ্খল এবার শূন্য স্থান পূরণ করো বৃষ্টির অঞ্চল পর্বতের ড্যাশ থালে তোমার লিখবে অনুবাদ থালে মরথালে ঘটে দুই অ্যাডিয়্যাটিক শাখাগুলির উপকূলবর্তী অঞ্চলে প্রবাহিত শীতল স্থানীয় বাইটার নাম হচ্ছে বোরো বয়ওকা রয়ওকা তবে পৃথিবীর বৃহত্তম সুপ্রিয় জলের হদের নাম সুপিরিয়র সুপিরিয়র ড্যাশ নদীর ওপর বিশ্বের বৃহত্তম নদী উপত্যকা পরিকল্পনা উত্তর আমেরিকা মহাদেশে গড়ে উঠেছে তোমার লিখবে টেন এসি টা দন্ত নয় একা দন্ত হস্য টেনেসি এবার তোমাকে নিম্নলিখিত প্রশ্নগুলোর উত্তর দাও বাক্যে দেখো পৃথিবীর বৃহত্তম নিকেল খনি নিকেল খনি লিখে যাবে ষাট বেরি ষাট বয় একা রয় হস্য তারপর দুই পৃথিবীর বিখ্যাত জলপ্রপাত নায়াগ্রা আঁকাটা হবে কোন নদীর ওপর অবস্থিত এটা লিখে দেবে সেন্ট লরেন্স ফ্যান লরেন্স আপেক্ষিক আর্দ্রতা কাকে বলে দেখো বলবে কোনো নির্দিষ্ট উষ্ণতায় নির্দিষ্ট পরিমাণ বায়ুতে যে পরিমাণ জলীয় বাষ্প আছে এবং সেই উষ্ণতায় ওই বায়ুকে সম্পৃক্ত করার জন্য যে পরিমাণ জলীয় বাষ্প প্রয়োজন এই দুইয়ের অনুপাতকে বলা হবে আপেক্ষিক আর্দ্রতা আর প্রতিভ ঘূর্ণবাতে কী ধরনের আবহাওয়া এখানে লেগে শান্ত শান্ত আবহাওয়া লক্ষ্য করা যায় আর টিকা আর পাঁচ নম্বরের প্রশ্নগুলো দেখে না